সালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তৈরি করবো কোলস্লো বার্গার। চলুন তাহলে শুরু করা যাক। একটি পাত্র নিয়ে নিচ্ছি, এতে হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। দেড় কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এক চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ওয়ান ফোর চা চামচ সাদা গোলমরিচে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে এক কাপ ম্যায়োনিজ দিয়ে দিচ্ছি। এটি আমার ঘরে তৈরি করা ম্যায়োনিজ। সব মিশ্রণকে একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। আমার কাছে লবণ কিছুটা কম মনে হচ্ছে, তাই আমি এখানে ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এক চা চামচ চিনিও দিয়ে নিতে পারেন। মিশ্রণটি মিক্স করে আপনারা 5-6 দিন ফ্রিজে রেখে খেতে পারেন। মিশ্রণটি মিক্স করা হয়ে গেছে। আমি একটি বান নিয়ে নিচ্ছি এবং বানে কিছুটা টমেটো সস লাগিয়ে নিচ্ছি। টমেটো সস লাগিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে। টমেটো সস লাগানোর পর কোলস্লো নিয়ে বানের উপর দিয়ে দিচ্ছি। আমি একটি টমেটো সস ছাড়া রেডি করে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।